পুলিশের হাতে ইয়াবার তথ্য দিতে যাই নিজেই ইয়াবা মামলার আসামি হই সোর্স। মাত্র 1000 টিয়ার বিনিময়ে পটিয়ার ভাঙ্গরিমালোর এক ব্যবসায়ীরে ইয়াবা ব্যবসায়ী সাজাইতে যাই মাদক মামলার আসামি হই সোর্স সেলিম। তোকে কয় টাকা দিছিল? আমার 1000 টাকা দিছে। তারপরে আর কত দেওয়ার কথা? ফাঁসাইবার চেষ্টা করছিল জসিম, তবে এ হাজত ভাগ্য সহায় নোয়াছিল জসিমর। পুলিশের বিচক্ষণতায় গ্রেপ্তার অনফুজি তাতে আইনের বেড়া জালতুন বাদ ন যায়। এ ঘটনায় ইয়াবা সরবরাহকারী ইয়াবা ব্যবসায়ী ইমরানও শেষ পর্যন্ত জব্দ অন্য 70 পিস ইয়াবা মামলার আসামি হইরে আদালতে জনফজি তারাত্তে। আজ এ বৃহস্পতিবার ভোর রাইতে নগরীর কোতোয়ালি থানার চৈতন্যগল্লি ও পটিয়ালাহাত অভিযান চালাইরে তারারে গ্রেপ্তার করছি পুলিশ। গতকাল বিকেলে আমাদের কোতোয়ালি থানাধীন চৈতন্যগল্লিতে একটা ভাঙ্গাড়ির দোকানে ইয়াবা আছে, পেপার বিক্রি করতে আসছে, তার ভিতরে ইয়াবা আছে, এরকম একটা সংবাদ আমাদের কাছে আসে। তখন আমাদের যে টহল টিম, ওই টিমটা ওই ঘটনাস্থলে যায়। এটা নিয়ে সন্দেহ জাগে যে আসলে যে বয়সের একটা বৃদ্ধ লোকের দোকানে ইয়াবা। তখন আমরা কৌশলে যে আমাদের তথ্য দিয়েছিল তাকে ডেকে আনি। ডেকে এনে সন্দেহ হওয়াতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে এই ইয়াবাগুলো সেই রেখেছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে পটিয়া জিরি এলাকার জনৈক জসিমের সঙ্গে যে দোকানে রেখেছিল এই শামসু সাহেবের বিরোধ আছে, তাকে এই ইয়াবা দিয়ে ফাঁসানোর জন্য জসিম এই সেলিমকে ব্যবহার করছে। অবৈধ যে মাদকটা পটিয়া এলাকার ইমরানের কাছ থেকে সে ক্রয় করে এনে নিয়ে আসছিল। এই কারণে আমরা এই সেলিম, ইমরান এবং জসিম তিনজনকেই গ্রেপ্তার করেছি। এই সংক্রান্তে পুলিশ বাদী হয়ে একটা মাদকদ্রব্য আইনে একটা মামলা দায়ের হয়েছে কোতোয়ালিতে। ইন্দি পুলিশের এই সচেতনতায় মামলার হাতত্তুন রেহাই পয়েন্টে শামসুর আলম তার বিরুদ্ধে চক্রান্তকারী হলর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বাগিনের আর জসিমের বাতিজার লগে একখান জাঙ্গালই বিরোধ ছিল। ইয়ান লইয়ের কয়েকবার সালিশ বিচারেই এবং বারবার তারা ডিফল্টার হওয়ার পরে লাস্ট মোমেন্টে আর একখান মিথ্যা মামলা দিই। আর এই মামলায় আয় জামিনে আসছি। আইন পরে বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত করি আর ফাঁসাই বলে আপ্রাণ চেষ্টা করছি। গত খাইল আর ইবাদি ফেবারের ভিতরে আর ফাঁসাই বলে চেষ্টা করছি। সরকারের কাছে সুস্থ একখান বুঝা চায় আয় অসহায় মানুষ আর বারবার হয়রানি করে। পুলিশের এই বিচক্ষণতায় একজন নিরীহ শামসুর আলম মামলার আততুন রেহাই ফাইল, হত নিরীহ শামসুর আলম সোর্সের অ্যান্ডিলে চক্রান্তমূলক কর্মকাণ্ডে জেলের ঘানি টানের ই নিয়ে এখন দাঁড়াই প্রশ্ন ইয়েরে। আলামিন শিকদার, সি প্লাস টিভি।